हेलो बंधुरा केमन आछेन सबाई आबारो आमादेर जीवन चैनेले आपनादेर स्वागतम। आज के कथा हबे माछेर विभिन्न रोग निये। विभिन्न समय माछ नाना रोगे आक्रांत हय। नाना कारणे उन्मुक्त जलाशयेर चेये बद्ध जलाशये चाष करा माछे रोगाक्रमण बेशी होये थाके। তাই পুকুর বা দিঘির মাছ প্রায় নানা রোগের কবলে পড়তে দেখা যায়। পুকুর বা দিঘিতে যেসব রোগে মাছ আক্রান্ত হতে পারে, এ ধরনের কয়েকটি সম্ভাব্য রোগ ও তার প্রতিকার সম্পর্কে সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হলো। চলুন কথা বলা যাক মাছের ক্ষত রোগ নিয়ে। এ রোগে সাধারণত শোল, গোজার, টাকি, পুঁটি, বাইন, কই, মিনি, মৃগেল, কার্পিও এবং পুকুরতলায় বসবাসকারী অন্যান্য প্রজাতির মাছ আক্রান্ত হয়ে থাকে। মাছের ক্ষত রোগের লক্ষণ। আক্রান্ত মাছের গায়ে ক্ষত বা ঘা জনিত লাল দাগ দেখা যায়। এই দাগের আকৃতি ক্রমেই বৃদ্ধি পেতে থাকবে। ঘা এর স্থানে চাপ দিলে কখনো কখনো কুঁজো বের হতে পারে। ঘা মাছের লেজের গোড়া, পিঠ ও মুখের দিকেই বেশি হয়ে থাকে। আমাদের করণীয়। রোগাক্রান্ত মাছ পুকুর থেকে তাৎক্ষণিকভাবে তুলে ফেলতে হবে। 10 লিটার পানিতে 100 গ্রাম লবণ গুলে রোগাক্রান্ত মাছ 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখার পর পুকুরে ছেড়ে দিতে হবে। ক্ষতরোগে আক্রমণের আগেই প্রতি বছর আশ্বিন মাসের শেষে কিংবা কার্তিক মাসের প্রথম দিকে পুকুরে 1% প্রতি 1 কেজি হারে পাথুরে চুন ও 1 কেজি হারে লবণ প্রয়োগ করা হলে সাধারণত শীত মৌসুমে ক্ষত রোগের কবল থেকে মাছ মুক্ত থাকে। বিশেষজ্ঞ সূত্র থেকে জানা যায়, এ রোগ নিরাময়ের জন্য 0.1 PPM চুন ও 0.1 PPM লবণ অথবা 7 থেকে 8 ফুট গভীরতায় প্রতি 1% জলাশয়ে 1 কেজি হারে পাথুরে চুন ও 1 কেজি হারে লবণ প্রয়োগ করা হলে আক্রান্ত মাছ 2 সপ্তাহের মধ্যেই আরোগ্য লাভ করে।